नमस्कार বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপ থেকে তৈরি হতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লোন ডানা, এবং এই সাইক্লোন ডানা কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে। 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে, এবং যদি শেষ মুহূর্তে একটু বাঁক নেয়, ডান দিকে বাঁক নেয়, সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়েও কিন্তু আছড়ে পড়তে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। টানার সম্পূর্ণ সুস্পষ্ট গতিপথ সম্পর্কে জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে, এবং বেশ কিছু জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কম হবে জেরে উত্তরবঙ্গে শুধুমাত্র 4টি জেলাতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দুদিন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে এই নতুন ঘূর্ণিঝড় ডানা কোন অঞ্চল দিয়ে কত কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কদিন বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা নজর রাখবো আজকের উপগ্রহ চিত্র কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। আমরা দেখে নেবো এই মুহূর্তে প্রথমেই বঙ্গোপসাগরের অবস্থা কী রয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, এবং আজই কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে এমনটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেনল্যান্ড ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি আমরা আরব সাগরের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু মেঘ রয়েছে, এবং এই সব রাজ্যে কর্ণাটক থেকে শুরু করে গুজরাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরালা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পরিষ্কার আকাশ, মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ওড়িশার কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে, বাঁকুড়ার দিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপর কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, হাওড়ার উপর হালকা হালকা মেঘ রয়েছে, পরিষ্কার আকাশ রয়েছে নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এছাড়া ঝাড়গ্রামে কিন্তু আংশিক মেঘলা রয়েছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিছু কিছু অংশে আংশিক মেঘলা, বীরভূমে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে দক্ষিণ বীরভূমে কিন্তু হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি সিউড়ির দিকে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বোলপুর এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে পরিষ্কার আকাশ, উত্তরবঙ্গের যে ওপরের পাঁচ জেলা সেখানেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ এই মুহূর্তে ম্যাপে দেখাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সেখানেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, এবং ওড়িশার দিকেও হালকা হালকা মেঘ রয়েছে। এদিকে ত্রিপুরা জুড়ে পরিষ্কার আকাশ রয়েছে, সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অঞ্চল এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় হালকা হালকা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের দিকে হালকা কিছু মেঘ, বাকি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব এই নতুন ঘূর্ণিঝড় ডানা নিয়ে এবং পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে আশঙ্কায় সত্যি হলো, কালী পুজোর মুখে বাংলা ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। রবিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 24 অক্টোবর বৃহস্পতিবার সকাল নাগাদ সেটি ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছে যাবে।
তারপর ঠিক কখন ও কোন এলাকা দিয়ে ঝড়টি উপকূল অতিক্রম করবে নির্দিষ্ট হবে তা জানতে আরও দু একদিন সময় লাগবে আবহাওয়া দপ্তরের। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নির্দিষ্ট গতিপথ জানতে কিন্তু এখনও দু একদিন সময় লাগবে আবহাওয়া দপ্তরে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে, ডানার উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া চলাকালীন অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর এই সময়টার মধ্যে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার হতে পারে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় ডানা, যেখানে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ জেলার জারি করা হয়েছে 2 মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা ও ঝাড়গ্রাম জেলায়ও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাধারণভাবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এই সময়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের ঘূর্ণাবর্তটি আজ সোমবার শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। বুধবার বঙ্গোপসাগরের ওই অঞ্চলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। আসন্ন এই দুর্যোগে জোরালো হাওয়া ও ব্যাপক বৃষ্টিতে মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। কারণ মাঠে মাঠে ধান গাছ এখন অনেকটাই পরিণত অবস্থায় রয়েছে, কিছু জায়গায় শীতের সবজি ও আলু চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, ক্ষতির আশঙ্কা রয়েছে সেখানেও। এলাকা জলমগ্ন হয়ে ঘরবাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে পারে, গাছ পড়ে বিদ্যুতের তার এবং খুঁটি নষ্ট হতে পারে, সেই সঙ্গে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইসহ একাধিক বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য কিন্তু বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ডানা নিয়ে বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন সবকটি রাজ্যকেই সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বিশেষভাবে সতর্ক করা হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ বঙ্গোপসাগরের যে অংশে ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সকালে অবস্থান করবে তা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন। ঠিক কোন জায়গা দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল বা আয় উপকূল অতিক্রম করবে নির্দিষ্ট হবে তা জানা যাবে শীঘ্রই। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, যে জায়গা দিয়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তার আশেপাশে এর প্রভাব হবে সর্বাধিক। পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি ওড়িশার কোথাও ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লেও জোরালো প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে, আপাতত 22 অক্টোবর পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, তবে 23 অক্টোবর থেকে ওয়ার্নিং শুরু হচ্ছে। বলা হচ্ছে 23 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 24 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং থাকছে। বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই 4 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা কালিম্পং, দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়ে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর পরের দিন 24 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 25 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আপাতত। তবে নিচের দিকের জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই 3 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, এদিকে ঝাড়গ্রাম এই সব জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে 23 অক্টোবর 2024 থেকে 24 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়ে উত্তরবঙ্গের
প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলিতে, এবং একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। এরপর চব্বিশে অক্টোবর 2024 সকাল 8:30 থেকে 25শে অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময় বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলার জন্যই আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। এই তিন জেলায় বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 76% থেকে 100% থাকছে। এছাড়া বলা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51% থেকে 75%।